দাঁতপুর থেকে গ্রেপ্তার আল কায়েদা জঙ্গি নাসিমউদ্দিন শেখ। ধৃত নাসিমউদ্দিনের বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত আসলপুর গ্রামে। সূত্রের খবর, ধৃতের সন্ধানে এর আগেও খোঁজ চালিয়েছে এসটিএফ। পরিবারের দাবি, নাসিমউদ্দিন ছোট থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করার পর মসজিদে মৌলবীর কাজ করতেন। দীর্ঘ কয়েক বছর থেকে তিনি বাইরে থাকতেন। শেষ 6 থেকে 7 মাস আগে বাড়ি এসেছিলেন। সেই সময় এসটিএফের হাতে ধরা পড়ার আশঙ্কা করেছিলেন। এর আগেও তার এক পরিচিত এসটিএফের হাতে গ্রেপ্তার হয়েছে। আমার স্বামী আগে পড়াশোনা করতো, বিয়ের আগে তার পড়াশোনা শেষ হয়ে মসজিদে থাকতো। তারপরে আমার স্বামীকে দিনা দোষ এইরকম ধরা মসজিদে নামাজ পড়াতো হাওড়ার মসজিদে। আগে যেমন ছুটি পেতো সেরকম গত 6 মাস হলো। ওই একটা ওর নামে যেন কেউ খোঁজ করছে। আর তার আগে বুঝতে পেরেছিলো যে এখন আগে যখন ওই ধরে ধরেছিল বলছিল এটা এখন ওইটা প্রমাণ পাচ্ছি আমরা খুঁজে ওইটাই। তা ওই ওই হিসেবে ড্যাহর আসতো, ড্যাহর যেহেতু কখন আসতো আমার খেয়াল হয় মলবি লাইনে পড়ায় এইটা জানি মসজিদে থাকে। ছেলেটা ভালো আমাদের কাছে ছোটো থেকে মানুষ, আমরা এইটাই জানি। কিন্তু আমাদের কোনো দিন আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি, হ্যাঁ খারাপ দেশে গায়েও করেনি। তো এবার বাইরে কী করেছে না করে সেটা তো আমরা দেখিয়ে নিয়ে ছিলাম না, জানিও না।